মৌলভীবাজারে দ্বিতীয় দিনের মতো ফতেপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সোয়াত টিম। আর শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানার পাশে অবস্থান নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সকাল 7:30টার দিকে সোয়াত টিম ফতেপুরের জঙ্গি আস্তানায় পৌঁছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভিযান শুরু করতে না পেরে অপর জঙ্গি আস্তানা শহরের বড়হাট এলাকায় চলে যায়। পরে সকাল 10:30টার দিকে আবারও ফতেপুরে গিয়ে অভিযান শুরু করে। সেখানে দফায় দফায় গুলির শব্দ শোনা যাচ্ছে। এর আগে সকালে ওই জঙ্গি আস্তানায় পৌঁছায় পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের ফতেপুর আস্তানায় অপারেশন হিটপ্যাক নামে সোয়াতের এই অভিযান শুরু হয়। ফতেপুর আস্তানার এই অভিযান শেষে শহরের বড়হাট জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।